নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রায় 36,000 চাকরি হারালো প্যারাটিচারদের বেতন নিয়ে প্রায় 4 মাস কাজ করতে হবে বলে ঘোষণা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রায় 1,25,000 জনের হবে নতুন করে ইন্টারভিউ। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে নজরবিহীন রায় দিল কলকাতা হাইকোর্ট। প্রায় 36,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজকের নতুন ব্রেকিং নিউজ, নিয়োগের ব্যাপারে বেনিয়মের অভিযোগ কোটায় এই নির্দেশ দিয়েছেন আদালত। যাদের নাম সেই তালিকায় থাকবে আগামী 4 মাস প্যারাটিচারের বেতন নিয়ে কাজ করতে পারবেন বলে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 3 মাসের মধ্যে নিয়োগ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, সেই নিয়োগে অংশ নিতে পারবেন 2014 টেট উত্তীর্ণরাও। এই সংখ্যাটি ছিল 1,25,000, তারাই আবেদন করতে পারবেন বলে নির্দেশ দেওয়া হয়েছে। 2014 সালের টেট পাসেদের নিয়ে রাজ্য জুড়ে প্রায় 2016 সাল থেকে প্রায় 42,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়েছিল, যাদের মধ্যে বাতিল হয়েছে প্রায় 36,000 জনের নাম। 36,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এটি এতদিন যে রায় দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার মধ্যে সবথেকে বেশি চাকরি হারানোর নির্দেশ দিলেন এটি, কিন্তু 36,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হলো। বিচারপতি রায় যে আগামী 4 মাস তারা স্কুলে যেতে পারবেন, বেতনও পাবেন, কিন্তু প্যারাটিচারদের বেতন তারা পাবেন। হাইকোর্টের রায় যে রাজ্যকে এই 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে শেষ করতে হবে। বিচারপতি আরও জানিয়েছেন যাদের চাকরি বাতিল হয়েছে তারা ইতিমধ্যেই প্রশিক্ষণ নিতে থাকেন এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশও নিতে পারবেন। নিয়োগ না পেলে অপ্রশিক্ষিত নম্বর সহ 140 জন হাইকোর্টে মামলা করেন। মামলাকারীদের সকলেই অপ্রশিক্ষিত। তাদের দাবি সম্প্রতি আদালতের নির্দেশে নম্বর বিভাজন সহ তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় দেখা যাচ্ছে তাদের থেকে কম নম্বর পেয়ে অনেক অপ্রশিক্ষিত প্রার্থী কিন্তু চাকরির সুপারিশপত্র পেয়েছেন। তারপরেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্যানেল বাতিল করে এবং জানিয়েছেন 2016 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পুরো প্যানেল বাতিল করে দেওয়া হবে তিনি মন্তব্য করেছেন।